খাদ্যের গুণগত মান ঠিক রাখুন, প্রয়োজনে পরিমাণ কমান কিংবা দাম বাড়ান। একটি কথা মনে রাখবেন, খাদ্য সন্ত্রাসী পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী বা বড় অপরাধী। কারা খাদ্য সন্ত্রাসী? যারা পণ্যের গুণগত মান নষ্ট করে, যারা আসলের পরিবর্তে নকল বিক্রি করে, যারা ওজনে কম দেয়, যারা বালুর সাথে মন্দ মিশ্রণ করে বিক্রি করে, যারা খাদ্যের সাথে দূষিত পদার্থ মিশ্রণ করে, এরাই খাদ্য সন্ত্রাসী। কেন খাদ্য সন্ত্রাসী পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসী কিংবা বড় অপরাধী? একটি কথা মনে রাখবেন, সন্ত্রাসী সন্ত্রাস করে সবল ব্যক্তির সাথে, ঘুষখোর ঘুষ খায় যে প্রয়োজনে তাকে ঘুষ দেয় তার থেকে, সুদখোর সুদ খায় যে প্রয়োজনে তার থেকে সুদ গ্রহণ করে তার থেকে, দুর্নীতিবাজ দুর্নীতি করে একজন স্বজ্ঞাত ব্যক্তির সাথে, একজন চিন্তাইকারী তার থেকেই চিনিয়ে নেই যার কাছে আসে। কিন্তু খাদ্যের সন্ত্রাসী সন্ত্রাস করে তার সাথে যে এখনও পৃথিবীর মুখে দেখেনি বা পৃথিবীতে আসেনি, মায়ের গর্ভজাত শিশু থেকে শুরু করে যে ব্যক্তি একেবারে মৃত্যু সজ্জায় পড়ে জীবন মৃত্যুর সাথে সন্ধি লড়ছে, সেই ব্যক্তির সাথেও খাদ্য সন্ত্রাসী সন্ত্রাস বা অপরাধ করে। খাদ্যই যেহেতু জীবজগতের একমাত্র বেঁচে থাকার আধার, তাই খাদ্যের সন্ত্রাসী পৃথিবীর সমগ্র জীবের সাথে সন্ত্রাসী করে। তারা পৃথিবীর সমগ্র জীবের মাঝে নিকৃষ্ট জীব এবং নিকৃষ্ট অপরাধী হিসাবে পরিগণ্য। তাই আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে খাদ্য সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়াই। আর একটি স্লোগান মুখে তুলুন, তুমি খাদ্য সন্ত্রাসী, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী এবং নিকৃষ্ট সন্ত্রাসী বা অপরাধী। সিন্ডিকেট মুক্ত নিরাপদ খাদ্য চাই আগামী দিন সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার। খাদ্য সন্ত্রাস বন্ধ করো, করতে হবে।